السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. শুভ দর্শক, সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স রমজানের আলো অনুষ্ঠানটি যে যেখানে বসে দেখছেন সকলকে জানছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিও, কো-স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হুসাইনিয়া মাদ্রাসা। দর্শক, প্রতিদিনে আজও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি। আজ আলোচনার বিষয় নির্ধারিত হলো দান সাদাকা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। চলুন অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল কারিমের তেলাওয়াত শুনি। তেলাওয়াত করবে হাফেজ আবরারুল হক বি বারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا متصدعا من خشية الله، وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إلا هو، عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو، الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم. صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا دوشوك لوحي محفوظ القرآن الكريم تلوات شلام چمتکر کنٹھی پھر چیالو چنائی। আমার পাশে যিনি প্রখ্যাত আলেমদিন রয়েছেন, শুরুতে তার পরিচয় করে দিচ্ছি। মুফতি মাওলানা মাসুদ রিজভি, খতিব জুরাইন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদিন মুফতি শেখ মাওলানা সাইদুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। যে মোহতারাম, যে আজকে আলোচনা বিষয় নির্ধারণ করছি দান সাদাকা। দান আসলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। তো মোহতারাম শেখ মাসুদ রিজভি সাহেবের কাছে জানতে চাইব, দান সাদকা বলতে কী বোঝায়? দান ও সাদাকা শব্দ দুটি একটি আরেকটির পরিপূরক। কোরআনুল করিমের একেবারে শুরুতে যদি আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল বাকারাতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করতে হবে, নামাজ কায়েম করতে হবে,
অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে দেয়া প্রদত্ত রিজিক থেকে নিজেরা গ্রহণ করার পরে অতিরিক্ত যেই অংশ থাকে তা তোমরা অন্যদের সাথে শেয়ার করবে। এই যে শেয়ার করব, এই শেয়ারিংয়ের কয়েকটি পার্ট আছে। মৌলিকভাবে যদি আমরা বলি তাহলে প্রথম অধিকার হলো আমার পরিবারের, আমার আর্নিং যেটা থাকবে, আমার উপার্জিত অংশ, সেই আমার ধন সম্পদ বা আমার যাই কিছু আছে, আমার উপার্জিত যাই কিছু আছে না, আমার ফার্স্ট ব্লাড যেটাকে আমরা বলি, আমার পরিবার, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান, আমার পরিবারবর্গ। তারপরে হলো ওয়াবিদিল কুরবা, যেটা আল্লাহ কোরআনুল করিমের ভাষায় বলেছেন, সূরাতুন নাহালের মধ্যে বলেছেন, আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন, আত্মীয় স্বজন সেকেন্ড অপশন। থার্ড হলো আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী কারা, দেখুন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আমরা জানি, আলোকিত জীবন তারা আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখে গিয়েছেন। গভীর রজনীতে বেরিয়ে যেতেন, তার প্রতিবেশীদের মধ্যে, তার প্রজাদের মধ্যে কারা খেয়ে না খেয়ে আছে, দিনাতিপাত করছে। আসলে এগুলো দেখার সময় তো আমাদের নেই, আমাদের আরও চাই, আমাদের খুব বেশি চাই, এত বেশিই আমার চাই, কারণ আমার উদরপূর্তি হচ্ছে না, কে খেয়ে মরলো কি না খেয়ে মরলো। আমাদের ফিলিস্তিন হতে পারে এখনকার একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য, অথচ তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আমাদের মতন বিভিন্ন বিশ্বের মুসলিম দেশগুলোতে। আমাদের সাহারির আয়োজন, আমাদের ইফতারির আয়োজন দেখলে মনে হয় যেন ফিলিস্তিন নামক, গাজা নামক কোনো এলাকাই হয়তো পৃথিবীতে নাই, আমরা এমনভাবে মানে লাফিয়ে পড়ছি। আসলে আমাদের রমাদান এখন হয়ে গিয়েছে ত্যাগের নয় ভোগের, আসলে রমাদান হওয়া উচিত ছিল ত্যাগের, দান সাদকা বলি আমাদের তাও হলো ত্যাগ, আমাদেরকে বিয়োগ করতে হবে, দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে খুব সুস্পষ্ট আকারে কোরআনুল করিমের মধ্যে কিন্তু বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কিন্তু প্রায় সবাই বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যা কিছু আছে আল্লাহ তোমার জন্য। কিন্তু টাকা পয়সার ব্যাপারে বা অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে কিন্তু আমরা আর এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদের কোনো কিছু দিতে আমরা কিন্তু খুব বেশি কৃপণতা করি, আমরা কিন্তু এই ব্যাপারে খুব বেশি যে স্বাচ্ছন্দ্য বোধ করি তা কিন্তু নয়। আসলে হওয়া দরকার ছিল তাই, আমরা যেমনিভাবে ভালো থাকবো, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমার চারপাশ যেন ঠিক আমার মতোই ভালো থাকে। ইনশাল্লাহ, চমৎকার আলোচনা করছেন, আমি ফিরবো আবারও আপনার কাছে। জি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স, রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিও, কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হুসাইনি মাদ্রাসা। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন সেভেন হট সিমেন্ট প্রেজেন্স, রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিও, কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হুসাইনি মাদ্রাসা। ফিরছি আলোচনায়। জি মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই যে দান সৎকার ফজিলত কি একটু আমাদেরকে বলবেন। হাদিস পাকে এরশাদ হয়েছে, একটি খেজুরের বেশি পরিমাণ যদি কেউ দান করে, একটু খেজুরের বেশি, সেইটা কামতের ময়দানে, হাসরের ময়দানে তার জন্য এত বিশাল আকার হবে যে একটি মানুষ যেমন একটা গরু লালন পালন করে বা সুর লালন পালন করতে করতে সেটা একটা বিশাল আকার হয়, ওই রকমভাবে কায়ামতের ময়দানে একটি খেজুরের বেশি পরিমাণ কোনো আল্লাহর বান্দা যদি দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে অহুদ পাহাড় সম পরিমাণ নেক আমল হয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে তার হাতে তুলে দেবে, আল্লাহ চাইলে আরও বেশি দিবে। আপনি বলেছেন ইউদাইফ লিমাই এশা। জি জি, আসলে এই দান সৎকাটা আমাদের দেশে দেখাচ্ছে অনেকেই লোভ দেখানোর জন্য দেয়, এই যে বিশেষ জাকাতের মালগুলো দেখানোর জন্য দিচ্ছে, আবার অনেকে আমরা দেখাচ্ছি ইফতার খেতে পারছে না, সাহারি করতে পারছে না, তারা কিন্তু পাচ্ছে না। তো আমাদের ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদের কি করা উচিত এই ব্যাপারে? দান সৎকার বিভিন্ন মাধ্যম আছে, আমরা ইচ্ছে করলে পবিত্র মাহে রমজান মাস, এটা অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, আর পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে হলে আমাদের অবশ্যই সেহরি করতে হবে,
এবং আমাদের ইফতারও করতে হবে। তো আমরা চাইলে সেহরি এবং ইফতারের মাধ্যমেও আমাদের দানের যে জায়গাটা সেটা আমরা দানও করতে পারি এবং আমাদের সেহরি ইফতারের সহযোগিতার মধ্য দিয়ে এটা আমরা করতে পারি। জি, দানও হচ্ছে এবং সেহরি ইফতার যারা অনেক দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আমাদের প্রতিবেশীদের মধ্যে, আমাদের বংশের মধ্যে, ইচ্ছে করলে আমরা তাদের মাঝে এই দানগুলি যদি ইফতার এবং সেহরির মাধ্যমে পৌঁছে দিই, আমরা দিয়ে দিই আগে যদি যাকাতের ব্যবস্থা করে দেই তাহলে ইনশাআল্লাহ অনেক চমৎকার হয়, মানুষ সুন্দরভাবে ইফতার এবং সাহরি করতে পারে। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে, চমৎকার আলোচনা করছিলেন দর্শক। এখনই আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনবো আমাদের সম্মানিত চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ গোলাম মুস্তফা থেকে। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, তারই শ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআনে কানি, পাঠাইলেন কদরে রাতে, পাঠাইলেন কদরে রাতে নবীজির উপর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ রাতে বেশি করে নামাজ কোরআন পড়ো, দরুদ সালামে পড়ো নবীজির উপর, দরুদ সালাম পড়ো নবীজির উপর, নবীর সুফারিশে পাবে, নবীর সুফারিশে পাবে আল্লাহর দিদার, নবীর সুফারিশে পাবে আল্লাহর দিদার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেছেন আল্লাহ পাক সূরা কদরে প্রতিটি আমল দিবেন শতটি করে, বলেছেন আল্লাহ পাক সূরা কদরে প্রতিটি আমল দিবেন শতটি করে, প্রতিটি আমল দিবেন শতটি করে। আমল যদি করো বান্দা, আমল যদি করো বান্দা ভৈনি পরপার, আমল যদি করো বান্দা ভৈনি পরপার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ
اكبر الله اكبر خدر طرف تکے لو خدر طرف تکے لو بڑوئی خوش خبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمة الله وبركاته شبر درشق چمتکار اسلامی شنگی شنلام خوب من جوڑے گلو چھوٹ ایکٹی بیروتیر پالا نیچی چھوٹ ایکٹی بیروتی آما در شاتھے تھا کن The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. ফিরেলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য উমিও কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হুসাইনিয়া মাদ্রাসা ফিরছি আলোচনায় যে মহতারমা আপনার কাছে জানতে চাই যে দান সৎকা ফজিল সম্পর্কে বলছিলেন এই দান সৎকার আর কী ফজিলত থাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আল্লাহ তার বান্দার প্রতিটি সৎকর্মের বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দান করবে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটি যদি হয় মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো 70টি বলেছেন 700 বলেছেন 300 বলেছেন বলতে বলতে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নূরের 38 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে দিতে ইচ্ছে পোষণ করি এবং একটা সময় যদি দেওয়ার অবস্থাটি এরকম পর্যায়ে দাঁড়ায় যে বান্দার জন্য আর কাউন্টিং করার কোনো সুযোগ নেই আসলে এতে করে কিন্তু আমাদের চমকিত হবার বা আশ্চর্যান্বিত হবার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দাতা হিসাবে দিবেন আমরা গ্রহীতা হিসাবে গ্রহণ করব এখন আল্লাহর দেয়াটা কারণ আমাদের দৃষ্টিতে যা কিছু অনেক মনে করছি আমরা যে অনেক আল্লাহ বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল হে রসুল আপনি বলে দেন এরা দুনিয়ার দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু বলে যা কিছু দেখে যা কিছু শুনে এগুলো সবগুলো খুব সামান্য ব্যাপার আমাদের দৃষ্টিতে অসামান্যটা আল্লাহ বলছেন সামান্য ক্ষুদ্র কলিল বলেছেন তাহলে আল্লাহর দৃষ্টিতে যদি এটা কলিল হয় আল্লাহর দৃষ্টিতে তাহলে বেগাইর হিসাবটা কত বড় হবে এটা আসলে এখানে অত্যন্ত গবেষণার দাবি রাখে বলে আমরা মনে করছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ক্ষেত্রে সেটি যে কোনো ধরনের হতে পারে এখন দানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ যদি আমরা করি মৌলিকভাবে যাকাত যেমন সাহেবে নেসাবের জন্য ফরজ এটি আমাদেরকে দিতে হবে মাহে রমাদানুল মুবারকের ফিতরা ওয়াজিব হলে আদায় করতে হবে এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি এগুলো আমাদেরকে দিতে হবে বাদ বাকি থেকে গেল সাধারণ নফল দান সাদাকা যেগুলো আমরা নিয়মিত করি এগুলোর চর্চাও কেমন যেন দিন দিন আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে হারিয়ে যাচ্ছে জি মহতারম ইনশাআল্লাহ অন্য একটি পর্ব আরো বিস্তারিত শুনবো আজ সময় এখানে নেই তাই দুঃখিত ইনশাআল্লাহ আবারও দেখা হবে জি মহতারম আপনার কাছে জানতে চাই যে মহতারম বলছিলেন যে নফল দান সাদাকা এই নফল দান সৎকা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি দান সৎকাটাই কিন্তু হতে হবে হালাল পন্থায় আমাদের হালাল উপার্জন থেকে যদি আমরা দান করি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা সওয়াব পাবো সেটা সামান্য পরিমাণ হলে আল্লাহ পাক অনেক বিশাল দেবে আর যদি হারাম অর্থ থেকে হারাম উপার্জন থেকে দান দিয়ে দেই দান করি তাহলে সেটা তো দান হবেই না বরঞ্চ সওয়াবের আশা করলে ঈমান চলে যাওয়া জি আমাদের জানি যাকাত কিছু ফরজ আর বাকি যে কোনো অর্থে দে এটা নফলের মধ্যে পড়ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানালুল বিরা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যে তোমার পছন্দ যতক্ষণ না পছন্দ না জিনিস আল্লাহর রাস্তা ব্যয় না করবে কখনো তুমি পুণ্যবান হতে পারবে না জি 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 মানে আমাকে আল্লাহ পাক অমিম্মা রাজাক নাহুম ইনফিকু মানে রিজিকের মধ্যে ব্যয় করার কথাই বলছে জি 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 মহতারাম বলছেন জি তাহলে অবশ্যই আমাদেরকে হালাল উপার্জন থেকে দান করতে হবে তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের অর্থগুলি আমরা
দান করতে পারি, সদকা করতে পারি। দান সদকার মধ্যে অনেক ফজিলত রয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দান করার মধ্য দিয়ে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন যে দান করবে। শুধু তাই নয়, এমন আরেকটি হাদিসে আসে যে বুখারী শরীফে এসেছে সম্ভবত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন দান করলে পরে আল্লাহ পাক ওই বান্দার উপরে শীতল হয়ে যায়, আল্লাহর যে রাগটা আছে সেই রাগটা তার জন্য শীতল হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের যে সমাজে দেশে যে অপমৃত্যু হয়, এই দান সদকার মাধ্যমে আমরা এই অপমৃত্যু থেকেও আল্লাহর হেফাজতে আমরা থাকতে পারি। জি, দান সদকার মাধ্যমে যে আগুন লাগা বিভিন্ন ধরনের সমস্যা, আল্লাহ পাক হেফাজত করবেন। জি জি জি, আল্লাহ পাক আমাদেরকে এই দান সদকার মাধ্যমে হেফাজত করবেন এবং হায়াতে বরকত হয়, রেজেকে বরকত হয়। কেউ দান করে ফকির হয়েছে এইরকম কোনো ইতিহাস নাই, কিন্তু কৃপণতা করে সম্পদকে একেবারে নিজেদের কাছে আপনার রেখে দেওয়ার মধ্য দিয়ে এক পর্যায়ে সে একেবারে সম্পদহীন হয়ে গেছেন, ভিখারি হয়ে মারা গেছেন, এরকম অনেক ইতিহাস আছে। জি, আসাকী হাবিবুল্লাহ। জি জি, দানশীল যারা আল্লাহ প্রিয় হন, বকিল আদুল্লাহ, বকিল আল্লাহ সত্য। আসলেই দান সদকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসলে অত্যন্ত প্রয়োজন আমাদের সকলকেই। দানের হাত প্রসারিত করলেই গরিব দুঃখীরা আর তারা গরিব থাকবে না, এটাকে আসলে সমতায় আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা যাকাতের মতো ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী অনেক একটি অনুষ্ঠানে দেখা হবে আপনাদের দুজনের সাথেই, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেভেন হর্সিম্যান প্রেজেন্স রমজান আলো, পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিও। কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হুসাইনিয়া মাদ্রাসা। আগামী পর্ব একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।